গাইস, আমরা চলে এসেছি চট্টগ্রামের মহামায়া লেকে। তো আমরা এখন মহামায়া লেকের দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেক। তো আমরা পেছনে দেখতে পাচ্ছ ওখান থেকে আসতে, আমি ভিডিওটা দেখাবো, তোমাদেরকে দেখাবো কীভাবে আসতো এখানে। আর এখানে আমার সামনে একটি ফ্যাক্টরি রয়েছে, মুরগির ফ্যাক্টরি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা আমার মুশাতো ভাই, তোমরা দেখতে পাচ্ছ। অনেক সুন্দর জায়গাটি। বন্ধুরা, আমরা এখন যাব রবার ড্রামে। তো তোমরা আমার পিছনে যে দেখতে পাচ্ছ, আমার যে পিছনে রোডটি, এই রোডটি গিয়েছে মহামায়া এলাকার দিকে। তো আমরা এখানে একটু কিছুক্ষণ পর যাব, আমরা আগে রবার ড্রামে যাব। তো সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে মোড়, এই মোড়ে এখানে যে ইটের রাস্তা, সেই ইটের রাস্তা দিয়ে আমরা রবার ড্রামে যাব। তো চলুন, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন এখানে নামছি। বন্ধুরা, তোমাদেরকে এখন আমি রবার ড্রাম দেখাবো, তোমরা দেখতে পারছো কিনা জানি না, সামনে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, আমরা রবার ড্রামে আছি। দেখো নিচে ওই রবারের যে দেখতে পাচ্ছ, রবারের ব্যাগ, ওখান থেকে জল পড়ে নিচে, কীভাবে পড়তেছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমি আর আমার মুশাতো ভাই আছি, তোমরা দেখতে পাচ্ছ, এখানে একসাথে রবার ড্রামে এসেছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে রবারের যে পাইপটি, তোমরা দেখতে পাচ্ছ এই পাইপের মাধ্যমে এখানে যে লেকের যে জল, সেই মানে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে, যাতে লেকের যে পানিগুলো, সেই পানি যাতে এখানে না যেতে পারে। এখান দিয়ে যদি পানি চলে যায় তাহলে ধরো বন্যা হয়ে যায় আর কি, যার কারণে এই রবারের মাধ্যমে, যে রবারের যে পাইপ দেখতে পাচ্ছ, রবারটার একটা ব্যাগ আর কি, এই ব্যাগের মাধ্যমে এখান থেকে মানে যে পানিটা, সে পানিটাকে বাদ দিয়ে রাখছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে হালকা হালকা পানি যাচ্ছে, দেখেছো তোমরা সামনে, দেখো যে কীভাবে অনেকগুলো জগ, অনেকগুলো পানি এখানে দেখছো কীভাবে আটকে রেখেছে। আর যে ব্যাগটি দেখতে পাচ্ছ তোমরা, রবারের ব্যাগ, এটি বর্ষাকালে নাকি আরও অনেক উপরে চলে যায়, মানে পানি যত বেশি হয় রবারটিও তত, রবারের যে ব্যাগটি সেই ব্যাগটি তত আরও বেশি ফুলে। তোমরা দেখতে পাচ্ছ অবিশ্বাস্য একটি চমৎকার একটি আবিষ্কার, যার মাধ্যমে এই বাটটি দেওয়া হয়েছে। ওখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ছোটো ছোটো মেয়েরা নিচে ওই বড়ই, তারা বড়ই খাচ্ছে, উপরে দেখতে পাচ্ছ বড়ই গাছ, বড়ই নিচে পড়েছে, ওটা বড়ি টোকাতে এসছে। খুবই সুন্দর একটি জায়গা বন্ধুরা। তো বন্ধুরা, আমরা দুই ভাই এখন তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো যে রবার ড্রামটি আরও সুন্দর। এখন উপর থেকে তোমাদেরকে দেখিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা ওখানে যে রবার ড্রামের বাঁধটি, সে বাঁধটি এখন আমরা নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা নিচে নামছি, দেখতে পাচ্ছ এখানে অনেক সাবধানে নামতে হবে, জুতা যেহেতু পিচ্ছিল। আচ্ছা, জুতো দিয়ে নামাটা অনেক মুশকিল এখানে, দেখতে পাচ্ছ আমাদের হাতে জুতা।
ট্রেনে নামছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে নিচের জায়গা, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছ রবার্টের যে ড্রাম বা যে বাতি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। তোমরা কিভাবে আসবে সেটি আমি ভিডিও লাস্টে বলে দেবো, যে কিভাবে তোমরা এই রবার ড্রাম এবং মহামায়া লেকে আসতে পারবে। মহামায়া লেকে এখন আমরা জানি, এখান থেকে যাবার পর আমরা মহামায়া লেকে যাবো আমরা। দেখতে পাচ্ছ এটা হলো নদী, নদীটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একসময় খাল ছিল আর কি, এখনো খালই আছে, কিন্তু যখন বর্ষা হয় তখন বর্ষার সময় পানি এখান থেকে চলে গেলে তখন মানে ওইখানে বন্যা হয়ে যায়, যার কারণে এই বাঁধটা দেওয়া হয়েছে। অফুরন্ত সুন্দর একটি বাঁধ দেওয়া হয়েছে এখানে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। এখানে যে পিলারগুলো, বাঁধটা জাস্ট অসাম বলতে গেলে, এক কোথায় পুরো জোশ একটা বাঁধ। তোমরা এখানে না এসে থাকলে বুঝতে পারবে না অনেক সুন্দর এই বাঁধটি। উপরে ব্রিজ আছে দেখতে পাচ্ছ, ওইখানে মেয়েরা বড়ই খেতে আসছে। তো তোমরা এখানে কিভাবে আসতে হবে, তো সেটি আমার যে ভাই আছে সে ভাই থেকে জেনে নাও। এখানে আসতে হলে তোমাকে প্রথম ঠাকুরদিঘি মিরেশ্বরায়, চট্টগ্রামে যে মিরেশ্বরায় থানা আছে ওখানে তোমার ঠাকুরদিঘি একটা গ্রাম আছে, ঠাকুরদিঘি গ্রামের তোমার পূর্ব সাইডে ওখানে একটা 8 নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ আছে, এটার দক্ষিণ পাশে তোমার এখানে যাওয়ার রবার ড্যাম, তারপর মহামায়া লেক এটা আসার রাস্তা। তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসতে হলে তোমাদেরকে চিটাগং, যে চট্টগ্রাম আমরা বলে থাকি সেই চট্টগ্রামের মিরেশ্বরাই, সেখানে আসতে হবে। তো সেখানে আসার পর এখানে যে ওখান থেকে মিরেশ্বরের সামনে থেকে 10 টাকার বা 5 টাকার ভাড়া নেবে ভ্যানে বা সিএনজিতে, তোমরা ঠাকুরদিঘিতে আসবে। সেখানে আসার পরে তোমরা রবার ড্যামে চলে আসতে পারবে, রবার ড্যামে আসতে 10 টাকা নেবে, আর মহামায়া লেকে মনে হয় সম্ভবত 20 টাকা নেবে। তো তোমরা সেখানে আসতে পারবে, এখানে আসাটা এতটা কঠিন না। তোমরা মিরেশ্বর থেকে নাম নেমে সেখান থেকে বা তোমরা চাইলে ঠাকুরদিঘিতেও নামতে পারো, বাস থেকে বাস ডাইরেক্ট আসে, তোমরা ঠাকুরদিঘিতে চাইলে নামতে পারো। সেখানে নেমে সোজাসুজি পথে তোমরা ওখানে রাস্তার মাথায় হাইওয়ে রোড আছে না, সেই হাইওয়ে রোডের মাথায় তোমরা সিএনজি বা রিক্সাতে তোমরা এই রবার ড্যামে বা মহামায়া লেকে যেতে পারো। তো তোমাদেরকে কিছুক্ষণ পর আমি মহামায়া লেকটি দেখাবো। লেকটি এই যে ড্রাম দেখতে পাচ্ছ, রবার ড্রাম, রবারটার যে পাইপটি দেখতে পাচ্ছ সেটির পিছনেই হলো লেক। তো আমি তোমাদেরকে নিয়ে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ওই পাইপের নিচে আমরা যাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাইপ, আমরা সেখানে যাচ্ছি ড্রামটির ওখানে, বাঁধের ওখানে যাচ্ছি আমি আর আমার ভাই। দেখো এখানে জলটা তেমন পরিষ্কারই, কিন্তু বুঝতে তো পারছো বাঁধের কারণে যেহেতু জল আসতে পারছে না, যেহেতু জায়গাটি অনেক শুকনো হয়ে গিয়েছে এবং এখানে অনেক গাছের পাতা পড়ে এবং ময়লা হয়ে রয়েছে। কোনো ব্যাপার না, সুন্দর জায়গা দেখতে হলে একটু কষ্ট করতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমরা চলে এসেছি এখানে, দেখো এই হলো বাঁধ, আমার সাথে বাঁধটি দেখতে পাচ্ছ, বাড়তে অনেক শক্ত, পারবে না পারবে না, এত জোরের যে প্রেশারের কারণে এটি পারবে না। আমরা এখানে ধরেই বুঝতে পারছি যে এটি অনেক ভারী, প্রথমে মনে করেছিলাম যে এটি অনেক পাতলা হবে, কিন্তু না এটি অনেক ভারী দেখতেছি। দেখতে পাচ্ছ কি আমার থেকে অনেক উঁচু, আর বর্ষাকালে তো এটা নাকি ডাবল হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, এটা আরও ফুলে অনেক মোটা হয়ে যায়। দেখতে পাচ্ছ অনেক সুন্দর, খুবই একটি সুন্দর জায়গা। বন্ধুরা এখন আমাদের রবার যে ড্রাম, সে রবার ড্রামে আমাদের ঘোরাঘুরি এখন শেষ। অনেক ছবি এবং ভিডিও তোমাদের জন্য রেখেছি, ভিডিও আমরা শ্যুট করে রেখেছি, যেগুলো ভিডিওতে আমরা দেবো। তো এখন আমরা এখান থেকে বিদায় নিতে হচ্ছে, যেহেতু আমাদেরকে মহামায়া লেকটি
দেখতে হবে। আমাদের কাছে সময় অনেক কম, যার কারণে অনেক তাড়াতাড়ি আমাদেরকে ভিডিওগুলো সেরে ফেলতে হচ্ছে, তাড়াতাড়ি ঘুরতে হচ্ছে আমাদেরকে। তো এখন এই জায়গাটির দিকে দিতে দিচ্ছি, তো এখন আমরা উপরের দিকে উঠবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এখানে একটু হালকা পা ধুয়ে নিচ্ছি, যেহেতু এখানে একটু ময়লা ছিল, যার কারণে পা ধুয়ে নিচ্ছি আমরা এখানে। এখানে দেখতে পাচ্ছ উঠার যে নমুনা, উপর থেকে ঠিক পাহাড়ের মতো উপর থেকে আমরা এখন উঠবো। ওঠার জন্য একটু রিস্ক তো থেকে যা, দেখতে পাচ্ছ একটু কষ্ট করে উঠে হওয়া, তো সমস্যা না, দেখতে পাচ্ছ। অবশেষে আমরা উঠে ফেললাম, দেখতে পাচ্ছ অনেক নিচে ছিল। অবশেষে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।